সাত ম্যাচে গোল অক্ষত রাখা অসাধারণ ডিফেন্স থাকলেও দলকে জেতাতে চাই গোল, আর সেই গোলের জন্য তার উপরে অনেকটা নির্ভর করে তার দল মোহনবাগান। ভালোভাবেই তা জানেন রয় কৃষ্ণা, মাঝে কয়েকটা ম্যাচে গোল পাননি তাই চিন্তা বাড়ছিল, তবে গোলের খরা কাটতে বেশি সময় লাগেনি তাই বেশ স্বস্তিতে বাগানের রয় কৃষ্ণা। পরের ম্যাচ কঠিন প্রতিদ্বন্দ্বী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, মুম্বাইয়ের জন্য নিজেদের তৈরি করছে গোটা দল। প্রতিপক্ষের মার্কিং এর জেরে গোল না পেয়ে হতাশ হয়ে পড়ছিলেন স্বীকার করছেন কৃষ্ণা। পাশাপাশি তার দাবি নর্থ ইস্টের বিরুদ্ধে দুটি গোলই হয়েছে সেট পিস থেকে, যা প্রমাণ করে আমাদের দল সেট পিস থেকে গোল করায় দক্ষ। এর আগে আমরা সেট পিস থেকে গোল পাচ্ছিলাম না, আমাদের দলে বেশ কয়েকজন লম্বা ডিফেন্ডার রয়েছে যা সেট পিস থেকে গোল করায় সুবিধা দেবে। সেট পিসের পাশাপাশি গোল করার জন্য আমাদের কাছে বেশ কিছু অস্ত্র আছে, আমরা নিয়মিত তাতে শান দিই। পাশাপাশি তার মতে মোহনবাগান লীগ শীর্ষে থাকলেও প্লে অফে যাবেই তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি, কারণ এখনো 11টা ম্যাচ বাকি, একটা বা দুটো ম্যাচ সব উলট পালট করে দিতে পারে। তবে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখলে তাদের প্লে অফে যাওয়া আটকাতে পারবে না কেউ, এটাও মনে করেন রয় কৃষ্ণা। রবিবারের গোল অবশ্য নিজের স্ত্রী নাজিয়াকে ডেডিকেট করছেন রয় কৃষ্ণা, কারণ হিসেবে তিনি জানান, আমার স্ত্রী আমার সব থেকে বড় সমর্থক ও সমালোচক, গোল যখন পাই না আমাকে নানাভাবে উদ্বুদ্ধ করে, এবার তো ক্রিসমাস পালনের জন্য ফিজি থেকে এখানে চলে এসে চমকে দিয়েছে আমায়। পাশাপাশি গত বছরের চ্যাম্পিয়ন দলের থেকেও এবারের দলকে ধারে ভারে এগিয়ে রাখছেন বাগানের ফিজিয়ান তারকা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।